গরুপাচা কাণ্ডে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সাইগাল হোসেন গ্রেফতারির পর উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। মাথা ঘুরিয়ে দেবার মতো সম্পত্তির মালিক দমকলের সাইগাল। একজন দেহরক্ষীর এই প্রবল ঐশ্বর্যের হদিশ পেয়ে চোখ কপালে উঠেছে তদন্তকারীদের। প্রাথমিকভাবে সাইগাল হোসেনের কত সম্পত্তির খোঁজ মিলেছে। নিউ টাউনে তিনটি ফ্ল্যাট রয়েছে সাইগালের, তিনটি ফ্ল্যাটই বেনামি, যার মধ্যে একটি ফ্ল্যাটের মালিক সাইগালের বাড়ির পরিচারিকা, বাকি দুটি ফ্ল্যাট নিজের স্ত্রীর নামে। সাইগালের ফ্ল্যাট থেকে মিলেছে বিপুল পরিমাণ সোনা, যার বাজার দর আকাশ ছোঁয়া। উদ্ধার হয়েছে বিপুল অঙ্কের নগদ টাকা, মিলেছে একাধিক সম্পত্তির দলিল নথি, একাধিক বেনামি ব্যাংক অ্যাকাউন্টে মিলেছে প্রচুর অর্থ, লেনদেনের পরিসংখ্যান। সাইগাল হোসেনের এই বিপুল পরিমাণ সম্পত্তির খোঁজ পাওয়ার পর উঠছে একাধিক প্রশ্ন। প্রশ্ন এক, একজন দেহরক্ষী কোন উপায়ে মাথা ঘুরিয়ে দেওয়া ঐশ্বর্যের মালিক? প্রশ্ন দুই, তবে কি গরু পাচারকারীদের টাকা সরাসরি আসত সাইগালের হাতে? প্রশ্ন তিন, নাকি কোনো প্রভাবশালী ব্যক্তির টাকা সাইগাল মারফত লেনদেন? প্রশ্ন চার, তবে কি গরু পাচার কাণ্ডে মাধ্যম হিসেবে কাজ করেছেন সাইগাল? প্রশ্ন পাঁচ, এনামুলের সঙ্গে কি সম্পর্ক সাইগালের, কি বিষয়ে ফোনে কথা? এখন এইসব প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই, কিন্তু কে এই সাইগাল? ডোমকলের বাসিন্দা সাইগাল বাবার মৃত্যুর পর পুলিশে চাকরি পান, সুতি থানায় দু তিন মাস কনস্টেবলের চাকরি করেন, চাকরি ছেড়ে 2010-এ অনুব্রত মণ্ডলের দেহরক্ষী হিসেবে কাজ শুরু করেন। ক্রমশ বিশ্বাস অর্জনের পর 2016 থেকে অনুব্রত মণ্ডলের ছায়াসঙ্গী হয়ে ওঠেন সাইগাল। জানা যাচ্ছে অনুব্রত মণ্ডলের সমস্ত ব্যবসা, আর্থিক লেনদেন, প্রশাসনিক ও দলীয় কাজের দায়িত্ব সামলাতেন সাইগাল। অনুব্রত সবচেয়ে কাছের লোক হবার দরুন জেলার প্রভাবশালী ব্যবসায়ীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে ওঠে দেহরক্ষী সাইগালের। সাইগাল হোসেনের সম্পত্তির রহস্য সমাধানই গরু পাচারকাণ্ডে বড় ব্রেক থ্রু দিতে পারে সিবিআইকে, প্রাথমিকভাবে এমনটাই মনে করছেন তদন্তকারীরা। বিক্রম দাস ও প্রসেনজিৎ মালাকার, জি চব্বিশ ঘন্টা।